हेलो एवरीवन, वेलकम टू माय चैनल बंकलना बाय ऋतुपर्णा। थैंक्स फॉर वाचिंग माय चैनल। तो आमी जस्ट सबे सबे एक्षुनि बाड़ी एलाम, एकटु बेरिये छिलाम, आर तोमरा देखते पाच्छो जे आमार मुखे कतटा अएल डार्ट एगुलो रयेछे। तो फार्स्ट टाइम एकटा नर्मल टिश्यू पेपर दिए आमार फेसे जत अएल एंड पल्यूशन डार्ट सेगुलोके आमी रिमूव करब। तो एखाने आमी कोनो वेट टिश्यू एगुलो यूज करिनि, प्लेन नर्मल टिश्यू पेपर जेटा हय सेटा दिए पुरो फेसटाके खूब भालो करे क्लिन करे निच्छि। आर तुम्हारा देखते पाच्छो जे अनेकटा अएल टिश्यू पेपारे किन्तु अबजर्व हो गल। तो खूब भालो करे फेसटा क्लिन करे नेवार पर आमी फार्स्ट स्टेप जेटा करब सेटा होच्छे स्क्रबिंग। आर आमी एखाने एम कैफिनेर प्रत्येकटा प्रोडक्ट दिए फेस क्लिन आप करब। एटा तुम्हारा वन ब्रैंड फेस क्लिन आपो बोलते पारो। तुम्हारा ये प्रोडक्टगुलो देखेछिले आमार स्मिटेन हले। আর এটা স্মেলটা সুপার ইয়ামি, মানে মনে হবে জাস্ট কফি তুমি খাচ্ছ এরম একটা স্মেল। আর এর কনসিস্টেন্সিটাও ভীষণ একদম লাইট। আর তোমরা কফি গ্র্যানুয়েল যেমন দেখতে পাচ্ছ তার সাথে ওয়ালনাট গ্র্যানুয়েলও এর মধ্যে রয়েছে, বাট এটা দেখা যাচ্ছে না। স্মেলটা সত্যি অসাধারণ আর ভীষণ লাইট। তো চলো এটা ফেসে আগে লাগিয়ে নেওয়া যাক। দেখতে পাচ্ছ পুরো মনে হচ্ছে কফি, মানে এত স্মেলটা ডিলিশিয়াস না। আমি যদি তোমাদের ফিল করাতে পারতাম তাহলে মানে ভালো হতো, এতটা ডিলিশিয়াস। তো এটা কিছুক্ষণ লাগিয়ে রাখবো। ফর শিওর আমি এটার বড় ভার্সনটা, আমি এটা তো মিনি ভার্সন, বড় ভার্সনটা আমি ডেফিনেটলি কিনবো, ডেফিনেটলি, কারণ এর স্মেলটা আমার ভীষণ পছন্দ হয়েছে। রিফ্রেশিং, পুরো মুডটাকে মনে হলো চেঞ্জ করে দিচ্ছে। তো চলো, একটা পাঁচ মিনিট হয়ে গেছে আমি রেখেছি, এবার আমি হালকা হাতে স্ক্রাব করব যে যে জায়গাগুলো আমার প্যাচেস রয়েছে, যেমন অ্যারাউন্ড মাই মাউথ। যেহেতু আমার নর্মাল টু ড্রাই স্কিন, দ্যাটস ওয়াই আমার হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস এর সমস্যা অনেকটাই কম। যারা অয়েলি স্কিনের রয়েছে তারা খুব ভালো করে ক্রিজোনটাকে কভার করবে। তো আমি হাতে একটু, আমার হাতটা শুকনো হয়ে গেছে, হাতে আমি হালকা একটু জল নিয়ে নিলাম। একদম প্লেন ওয়াটারে পরিষ্কার টাওয়েল নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি আমার ফেসটা ক্লিন করে নেব। জাস্ট লুক এট দ্য শাইন, লুক এট দ্য গ্লো। একটু একটু মানে এ পিছিয়ে গিয়ে একটু দেখো আমার স্কিনটা কিছুক্ষণ আগে কি ছিল আর কি হয়ে গেল। ওয়াও, নেক্সট স্টেপ হচ্ছে ফেস মাস্ক। তো আমি এখানে ইউজ করছি এম ক্যাফিন নেকেড এন্ড র এক্সপ্রেসো কফি ফেস মাস্ক। তো চলো পুরো ফেসে লাগিয়ে নি। ছোট সা প্যাক, আমি স্মিটেন হলে তোমাদের দেখিয়েছিলাম এই মিনি রেঞ্জ গুলো। উফ, এটার স্মেলটা জাস্ট ডিলিশিয়াস। ওকে, আমি এটা হাত দিয়ে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। এর মধ্যেও কিন্তু কফি গ্র্যানুয়েলস রয়েছে, ঠিক আছে, এর মধ্যেও কিন্তু কফি গ্র্যানুয়েলস রয়েছে। এটা এগেইন স্কিনকে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে। তো চলো পুরো ফেস মাস্কটা আমি লাগিয়ে এসে আবার কথা বলছি। তো পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, ভীষণ উইয়ার্ড লাগছে আমাকে দেখতে, তাই না? একদম তো মোটামুটি শুকিয়ে এসছে, অনেকটাই শুকিয়ে গেছে। তো তাড়াতাড়ি ফেসটা ওয়াশ করে নিই, চলো। তো ওয়াশ করে আবার ফিরে আসছি। লুক এট মাই ফেস, কতটা ক্লিন
ক্লিন লাগছে, একদম মনে হচ্ছে ভেতর থেকে ফ্রেশ অ্যান্ড ক্লিন পুরো। আমার ইভেন হোয়াট আই নোটিসড, আমার এখানে কতটা র্যাশ হয়েছিল সেটাও দেখছি অনেকটা কমে গেল। ওয়াও, জাস্ট ওয়াও প্রোডাক্টগুলো। নেক্সট স্টেপটা করে নেব, নেক্সট স্টেপ হচ্ছে এগেন এম ক্যাফিন নেকেড অ্যান্ড র কফি ময়শ্চারাইজার, কফি উইথ হাইলুরনিক অ্যাসিড, হাইলুরনিক অ্যাসিড। ওকে, তো চলো এটাও অ্যাপ্লাই করে ফেলি। এটাও আই থিঙ্ক সিলড, কারণ আমি তো কোনোটাই খুলিনি। কবে থেকে এই এই ভিডিওটা আমি ওয়েট করছিলাম করবো বলে। একদম এটাও লাইট ওয়েট, ইনার গ্লো প্রোভাইড করছে এই ময়শ্চারাইজারটা। তো এম ক্যাফিন ইজ টু গুড, টু গুড। তো আশা করবো আজকের এই ছোট্ট ওয়ান ব্র্যান্ড স্কিন কেয়ারটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। তো আজকের মতো এটাই, সবাই ভালো থেকো, সেফ থেকো, টাটা।